আপনি কি ভারতীয় ফুটবল প্রেমী? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। নামতে চলেছে আমাগো সুনীল রহিম আলীরা। ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল 2023 উড়িষ্যার মাটিতে শুরু হতে চলেছে আগামী 9 জুন। ভারতের গ্রুপে কে কে আছে, কোন কোন দল আছে? আছে লেবানন, যারা এবারে সাফ কাপে খেলবে, আছে মঙ্গোলিয়া, এবং আছে নতুন একটা দল, যে দলটার নাম কিন্তু আপনারা অনেকেই জানেন না, ওশেনিয়া গ্রুপের দল ভানুয়াতু। এবারে একটু জেনে নেব এই ভানুয়াতু বলে যে দলটা খেলছে তাদের জনসংখ্যা কত। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মাত্র 3 লাখ, আমাদের একটা জেলার থেকেও কম। দলটি হচ্ছে ওশেনিয়া অঞ্চলে প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত একটা দ্বীপ, ছোট্ট একটি দ্বীপ এই ভানুয়াতু। তারা 5 দশক ফুটবল খেলছে, তারা কিন্তু বিশ্বকাপের কাছাকাছি এখনো পর্যন্ত যেতে পারেনি। 1980 সালে তারা কিন্তু ভানুয়াতু প্রজাতন্ত্র নামে রূপান্তরিত হবে। মঙ্গোলিয়া, পূর্ব এশিয়ার এই দলটি কিন্তু ফিফা র্যাঙ্কিং আছে 183 নম্বরে, ভারতের থেকে অনেকটা পিছিয়ে তারা আছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। তারা কিন্তু ভারতের সঙ্গে খেলবে ইন্টার কন্টিনেন্টাল কাপ। তারা শেষ 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচের মধ্যে তারা মাত্র 2খানা ম্যাচ জিতেছে। এবারে আসব ভারতের সবচেয়ে যারা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে, সেই লেবানন। সেই লেবাননের কিন্তু ফিফা র্যাঙ্কিং 99 আর আমাদের 101, সুতরাং এই লেবাননকে কিন্তু কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করা হচ্ছে আসন্ন ইন্টার কন্টিনেন্টাল কাপে। তো শুনে নিলেন ভারতের গ্রুপে কে কে আছে, কার কার সাথে খেলা, কবে কবে খেলা, সব লিস্ট দিয়ে দেব। আপনি ভারতের ফুটবল প্রেমী হিসেবে অবশ্যই পাশে থাকবেন। সবসময় তো আমরা বিদেশি ফুটবলকে নিয়ে মাতামাতি করি, এবার কিন্তু সময় এসেছে বন্ধু দেশের ফুটবলের পাশে থাকার। আর কমেন্ট করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।